দেখো না কাকটা সেম কথাই বলতে দিচ্ছে না জানো, আমি কখন থেকে দাঁড়িয়ে আছি একটু ইন্ট্রো দেবো দিতেই পারছি না ওর জন্য। তো যাই হোক, আই দেখো আমার হাতে আজকে কি রয়েছে। না ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে পরিষ্কার করে নিলাম একদম। আর আজকে এই সোনামুগের ডাল দিয়ে আমি তোমাদের বানিয়ে দেখাবো এক ধরনের মিষ্টি। মিষ্টি হচ্ছে আমাদের জীবনের সঙ্গে এমন ভাবে জড়িত, আমরা সবসময় খাই কি না খাই এমন সময় অনেকবার হয়, আমার সঙ্গে অনেকবার হয়েছে। যেমন যখন তখন গেস্ট চলে আসে, সবার বাড়িতে কম বেশি আসে, তখন যদি বাড়িতে কেউ না থাকে, যেমন আমার ক্ষেত্রে প্রবলেমগুলো হতো, আমার হাজব্যান্ড থাকতো না, আমার দেওয়ার থাকতো না, তখন কী করতে হতো, গেস্টদের কী দেবো সেইটা মুশকিল হতো। যদি কী দেবো কী দেবো, একটা মিষ্টি না দিলে তো চলে না, আগেকার দিন তো শেষ যে জল বাতাসা দিয়ে দিলাম, কিন্তু এখন তো আর কেউ বাতাসা দেয় না, বাতাসা দিলে গেস্ট আর আসবে না, ওখানেই শেষ। তো যাই হোক, তখন মিষ্টির একটা টুকটাক ঘরে থাকলে খুব ভালো হতো বা ভালো হয়, যাতে আমরা গেস্টদের অনায়াসে আপ্যায়ন করতে পারি তখনের জন্যে, মানে কিছুক্ষণের জন্যে। আর আমি আজকে তোমাদেরকে সেটাই দেখাবো যে কী করে তোমরা খুব সহজে ঘরে থাকা এরকম ডাল দিয়ে, সোনামুগের ডাল বা যে কোনো মুগ ডাল দিয়ে তৈরি করতে পারো মিষ্টি, আর সেটা কিন্তু অনায়াসে কাজেও লাগাতে পারো। আর এই মিষ্টিটা বানালে তুমি 2 সপ্তাহের মতো কিন্তু স্টোরও করতে পারবে অনায়াসে। তাই ভাবলাম আজকে আমি তোমাদের এই ডালের মিষ্টিটা বানিয়ে দেখাবো যে তোমাদের খুব হেল্প হয়। চলো শুরু করছি কী করে বানাতে হয় তোমাদেরকে একে একে দেখাতে থাকবো। প্রথমেই আমি ডালটা ধুয়ে নিয়েছি, আর এখানে সোনামুগের ডালটা ইউজ করছি এর জন্যই, তাহলে মিষ্টির ফ্লেভারটা খুব ভালো আসে। তো ভালো করে ডালটা ধুয়ে নিলাম, এবার একটু মেনে দেবো যাতে, তাহলে চলো মেনে দিই ডালটা। মেলে দিয়েছি, 10 মিনিট থাকলে এটা শুকিয়ে যাবে। আর যদি তোমরা চাও তাহলে অনেক সময় বড় চালনি বা ঝাঁঝির মধ্যে রেখেও কিন্তু ডালটাকে শুকিয়ে নিতে পারো। তো রোদ্দু রয়েছে দেখে তাড়াতাড়ি করে আমি রোদ্দেই দিয়ে দিলাম, তাহলে 10 মিনিট পরে এসে ডালটাকে তুলে নিয়ে যাচ্ছি। ডালগুলোকে আমি তুলে নিয়ে চলে আসলাম, দেখো একদম ঝুরঝুরে হয়ে গেছে শুকনো হয়ে। আর হ্যাঁ, সময় ছিল হাতে, তাই আমি ছাড়ে দিলাম। যদি তোমরা চাও যে তখন তখন গেস্ট এসছে তখন তখন তৈরি করতে হবে, তাহলে কিন্তু তখন তখন ধুয়ে একটা ছাকনিতে ছাকলেও কিন্তু একইভাবে শুকনো হয়ে যাবে। তারপর তো রোস্ট করবো, সুতরাং অসুবিধা নেই, তখন এমনি ড্রাই হয়ে যাবে। যাই হোক, মুগ ডালটাকে ধুয়ে নেওয়ার পরে এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এই মিষ্টিটা তৈরি করতে আর কী কী প্রয়োজন হবে। নিয়ে নিয়েছি আমি চিনি, এই যে এখানে প্রায় 250 গ্রাম মতো চিনি রয়েছে, আর কাজু বাদাম, আর একটু কিশমিশ, ব্যাস। আর একটু যখন তৈরি করব তখন একটু ঘি দেবো, তো ঘিটা এখন দেখাচ্ছি না, একেবারে প্যানে যখন দেবো তখন বলে দেবো কতটা পরিমাণ ঘি দিলাম। তাহলে চলো শুরু করি। তো আমি প্রথমে এই মুগ ডালটাকে একটু হালকা করে ভেজে নেব। তো আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, একটু গরমও হয়ে গেছে, তারপরে ডালটা আমি দিয়ে দিচ্ছি। আমি একদম লো ফ্লেমে রেখে এই মুগ ডালটাকে ভালোভাবে একটু ভেজে নেব শুকনো খোলায়, যাতে একদম শুকিয়ে ঝরঝরে হয়ে যায়। আর হালকা হালকা ভাজতে হবে কিন্তু, আর সোনামুগের ডালের একটা অদ্ভুত সুন্দর স্মেল আছে, এটা অলরেডি ছাড়তে শুরু করেছে। তো
দেখো এখানে ডালটাকে সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। বেশি ভাজতে হবে না, কিন্তু হালকা হালকাভাবে ভাজলেই হয়ে যাবে। ডালটা নামিয়ে রেখে এখন আমি রেখে দিলাম কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়ার জন্য। এবারে আমি এই চিনিটাকে একটু গুঁড়ো করে নিচ্ছি এই গ্রাইন্ডারে ফেলে। আর এই একইভাবে আমি এই ডালগুলোকেও কিন্তু একটু ডাস্ট করে নেব। তো এই দেখো আমি এখানে মুগ ডালটাকেও কিন্তু সুন্দরভাবে ডাস্ট করে নিয়েছি। তবে হ্যাঁ, খেয়াল রাখতে হবে এতে মুগ ডালটা একদম মিহি ডাস্ট না হয়ে হালকা হালকা একটু সুজির মতো ডাস্ট হয়। তাহলে কি হবে, মিষ্টিটা খেতে আরো ভালো লাগবে। আর এটা ডাস্ট করার পরে সোনা মুগের যে স্মেলটা আরো যেন মানে চারিদিকে ছড়িয়ে গেল, খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। আর মুগ ডালের স্মেল আমার এমনি খুব ভালো লাগে। তো দেখো আমার এখানে দুটো উপকরণে কিন্তু ডাস্ট করে নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু মেইন যে মিষ্টিটা সেটা তৈরি করার পালা। এবারে আমি একটা প্যান গরম করে এখানে দিয়ে দিচ্ছি ছোট 4 চামচের মতো ঘি। এবার ঘিটা একটু গরম হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি চিনির পাউডারটা বা চিনির গুঁড়োটা। তারপরে আমি সঙ্গে সঙ্গে একত্রে মুগ ডালের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। চিনির গুঁড়ো আর মুগ ডালের গুঁড়ো একত্রে এবার ভালোভাবে মিশিয়ে ঘিয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নাড়তে হবে। এই সময়ে আঁচটা কিন্তু একদম সব থেকে লো ফ্লেমে থাকবে, আর সময় দিয়ে আস্তে আস্তে করে নাড়তে হবে যাতে চিনিটা ঠিক সময় গলে একদম সমস্ত মুগ ডালটাকে নরম করে বা মিশিয়ে মিশ্রণটা একদম নরম হয়ে যায়। তো প্রায় 10 মিনিট একদম লো ফ্লেমে রাখার পরে চিনিটা আস্তে আস্তে করে গলে গিয়ে এই রকম পর্যায়ে এসেছে। দেখো মুগ ডালটা সমস্ত চিনির রসে ভিজে গেছে, এবার পাকটাও বেশ নরম হয়ে এসেছে। তো এবারে আমি দেখছি একটু হাত দিয়ে যে পাক আসে কিনা। তো পাক চলে এসছে, এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। তো এবারে এই এই মিশ্রণটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার মতো অবস্থায় আসলে, মানে হাত দেওয়া যায় তেমন অবস্থায় আসলে, এখন এটাকে আমি দুটো হাত অবশ্যই পরিষ্কার করে ধুয়ে একটু মিষ্টির আকারে গড়ে নেব। ঠিক এরকম করে ভেতরে একটা করে কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে এখন মিষ্টির আকার করে গড়ে নিচ্ছি। একটু গরম রয়েছে, আর গরম না হলে কিন্তু পাকটা ভালো আসবে না। তাই একটু গরম, মানে খুব ঠান্ডা হয়ে যাবে না আবার খুব গরম থাকবে না, তেমন অবস্থায় কিন্তু পাক দিতে হবে।
পক্ষ থেকে একটা আমি কাজু বাদাম বসিয়ে দিলাম। ঠিক একই ভঙ্গিমায় সমস্ত মিষ্টিগুলোকে আমি তৈরি করে নিচ্ছি। সত্যি খুব গরম, একটু গরম নামিয়ে ফেলেছি আমি, একটু গরম ভাবে তৈরি করার চেষ্টা করছি। তো এই দেখো বন্ধুরা, আমার সমস্ত মিষ্টিগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। যদি তোমরা চাও তোমরা কিন্তু এখানে গুঁড়ো দুধ বা খোয়া ক্ষীরও অ্যাড করতে পারো, কিন্তু যেহেতু আমি ভাবলাম যে একদম প্রথম দিনটা সিম্পল করে দেখাবো তাই আমি এইভাবেই দেখালাম। মুগের ডাল আর ঘি সংমিশ্রণ যে সুন্দর ফ্লেভার তৈরি হয়, তার দুধ আর খোয়া ক্ষীর ছাড়াও কিন্তু সত্যি অতুলনীয়। তো তোমরা অবশ্যই যদি চাও ফ্রাই করতে পারো। আর এরকম মিষ্টি তৈরি করে তোমরা কিন্তু অনায়াসে 2 সপ্তাহের জন্য স্টোর করতে পারবে। যখন তখন যদি গেস্ট চলে আসে তাহলে তুমি অনায়াসে তুমি এটা পরিবেশন করতে পারবে। বন্ধুরা আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট একটা ভিডিওর সঙ্গে। আর তোমাদের আজকের এই সহজভাবে তৈরি করা মিষ্টির রেসিপি বা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। দেখা হবে নেক্সট একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর সাবধানে থেকো। আর গেস্ট আসলে এরকম মিষ্টি পরিবেশন করো, তারা বুঝতেই পারবে না যে এটা কী দিয়ে তৈরি, মানে এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে সত্যি। আর দেখো সব মিষ্টির মাঝখানে এটা সব থেকে বড়, এটা আমি খাবো কারণ আমি মিষ্টি খেতে সত্যিই খুব ভালোবাসি।